জেলায় যাব শহরে যাব আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা রয়েছে কাশিমবাজার রাজবাড়িতে এর পাশাপাশি আমাদের প্রতিনিধি অয়ন রয়েছে আমার স্ট্রিট থেকে দুজনের কাছে যাব প্রথমে একটু সোমা তোমার কাছেই যাব এবং দেখতে চাইবো কাশিমবাজার রাজবাড়িতে এই মুহূর্তে ঠিক কি ছবি ধরা পড়ছে সদস্যরাও যেমন হাজির হয়েছেন এবং ষষ্ঠীর সকালে ইতিমধ্যেই বোধনের যে আচার সেই আচার চলছে এখন ষষ্ঠী গল্প চলছে তুমি দেখতে পাচ্ছ তোমাকে সেই অ্যাম্বিয়েন্সটা একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে চলছে আরতি ষষ্ঠী গল্প সন্ধেবেলায় রয়েছে রাজপরিবারের নিয়ম অনুযায়ী অধিবাস রাজপরিবারের প্রত্যেক সদস্য এই মুহূর্তে এখানে হাজির রয়েছেন এবং সেই রাজপরিবারের 250 বছর আগে যে রীতিনীতি মেনে হতো এখনও কিন্তু প্রত্যেকটা আচার অনুষ্ঠান ঠিক একই রকমভাবে হয় এবং হাজির থাকেন তার প্রত্যেকটা পরিবারের সদস্যরা এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে আমাদের ষষ্ঠীর যে পুজো এবং সেই ষষ্ঠীর পুজো হচ্ছে এবং প্রচুর বাইরের মানুষও এখানে এসে হাজির হন শুধুমাত্র যে বহরমপুর শহরের বা আশেপাশের কাশিমবাজার এলাকার মানুষ তা নয় অনেক পর্যটকরাও হাজির হন রাজপরিবারের এই পুজো দেখার জন্য একটু কথা বলবো যে এই রীতিনীতি একই রকমভাবে চলে আসছে এখনো পর্যন্ত এবং ষষ্ঠীর সকালে যে আবহ যে আচার অনুষ্ঠান সেগুলো কি একই রকমভাবেই এখনো একই রকমভাবে চলে আসছে প্রতিপদের দিন প্রথম ঘট পড়ে আসে এবং সেই দিন থেকে দুর্গা নাম জপ এবং চটি পাঠ হয়ে থাকে পঞ্চমী দিন সকাল অবধি এবং ষষ্ঠী দিন সকালে আবার সেই বিল্ব বৃক্ষে পুজো হয় আর ষষ্ঠী মা ষষ্ঠীরও পুজো হয় সন্ধ্যেবেলায় আরতি হয় এবং আগামীকাল সপ্তমী দিন সকালে কলাবউ স্নান এবং ঘটে পবিত্র গঙ্গা থেকে জল নিয়ে এসে ঘট স্থাপন করে সপ্তমী পূজা শুরু হয় এবং চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা এগুলো আগামীকাল হবে একটু কথা বলবো সুপ্রিয়া দেবীর সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে ষষ্ঠী এরপরে আর কি কি রয়েছে এরপরে সন্ধে মায়ের বোধন অধিবাস মানে আমন্ত্রণ অধিবাস এই পুজো শুরু হবে মাকে আমন্ত্রণ করার সময় রাজবাড়ির ঐতিহ্য এবং সেই ঐতিহ্যমণ্ডিত পুজোর ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছিলাম বহরমপুর কাশিমবাজার রাজবাড়ি থেকে সোমা ছিলেন আমাদের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা প্রত্যেকেই এই মুহূর্তে উচ্ছ্বসিত এই পুজোর আবহের মধ্যে অয়নের কাছে চলে যাব আমার স্ট্রিট থেকে অয়ন রয়েছে পল্লী যুবকবৃন্দ এই মুহূর্তের ছবিটা জানতে চাইব কী ছবি উঠে আসছে বাড়ি হোক বা বারোয়ারি উত্তর কলকাতা বরাবরই শুদ্ধাচারে নিষ্ঠাচারে পুজো করতে ভালোবাসে উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় প্রাচীন এবং সাবেক বারোয়ারি পুজো পল্লীর যুবকবৃন্দ আমার স্ট্রিট পোস্ট অফিসের ঠিক বিপরীত দিকের গলি সেখানে এই মুহূর্তে অর্থাৎ ষষ্ঠীর বোধনের লগ্নে মাকে গয়না পরাচ্ছেন এই পাড়ার সালংকারারা তারা নিজেরাও সালংকারা এবং তাদের হাতে অলংকার রয়েছে যে অলংকার তারা একে একে পরিয়ে দিচ্ছেন মাকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করব হাতের ওই বিছে হাটটার দিকে এবং তার সঙ্গে অবশ্যই মায়ের মুকুট নিয়ে যিনি এই মুহূর্তে সেটি মায়ের মাথায় পরানোর জন্য দাঁড়িয়ে রয়েছেন বরং সরাসরি তার সাথে একটু কথা বলি আমি আপনার কাছে জানতে চাইব যদি আপনি একটু নেমে আসেন অনেকটা উচ্চতা বৃদ্ধি পেয়েছে আপনার মায়ের সঙ্গে সরাসরি উচ্চতা এই মুহূর্তে আপনার আপনি নিজেও সালংকারা মাকেও গয়না পরাচ্ছেন মা কত কিলো বা কত ওজনের গয়না পরে মা এবারে আমাদের 20 কেজির প্রায় 20 কেজির মতো গয়না পরছেন এর আগেও আমরা মাকে গয়না পরিয়েছি কিন্তু সেটা খুব ওই 8-10 কেজির মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু এবারে আমরা নতুন করে মাকে আরও গয়না দিয়ে সাজিয়ে তোলার চেষ্টা করি গয়নাগুলো সারা বছর কি ব্যাংকের ভল্টে বা লকারে থাকে হ্যাঁ হ্যাঁ সেটা তো আমাদের কমিটিরই মানে আলাদাভাবে যেই জায়গা আছে সেখানে রাখা হয় তুমি শুনলে অবশ্যই ছবির মাধ্যমে আরেকটু বোঝানোর চেষ্টা করব যে এই হাতের যে গয়নাগুলো দেখতে পাচ্ছ মাকে একদম সাদরে সালংকার রূপে বরণ করে নেওয়া এবং তার সঙ্গে অবশ্যই মহাষষ্ঠীর বোধনের সংকল্প যা মূলত করা হয় সর্ষের তেল এবং হলুদ বাটা দিয়ে এই সংকল্পের মাধ্যমে কি প্রার্থনা করা হয় পরিবারের যারা সদস্য সন্তান সন্ততি যারা রয়েছেন তারা যেন সুখে
সুখে থাকেন, শান্তিতে থাকেন, দুধে ভাতে থাকেন, কি সংকল্প আজকে হচ্ছে মায়ের কাছে? দিদি একটু এগিয়ে এসে বলেন। আমরা মায়ের কাছে এটাই সংকল্প করছি যাতে আমাদের সন্তানরা সুস্থ থাকে এবং যত কোনো রকম অশুভ শক্তি যাতে আমাদের সন্তানের উপরে না আসে। একেবারে এই অশুভ শক্তিকে পরাস্ত করে শুভ শক্তির জয়, তারই তো নাম দুর্গাপুজো। এবং আবারও বলছি যে একটু আগে সোমা আমাদের কাশিমবাজার রাজবাড়ির কিছু ঐতিহ্যমণ্ডিত রিচুয়ালস বা উপচার দেখালো, তার সঙ্গে কিন্তু কোনো অংশে কম নয় কলকাতার এই বারোয়ারি পুজোর উপচার। কারণ বাবু কালচার উত্তর কলকাতা তারা দুর্গা পুজোর শুদ্ধাচার এবং নিষ্ঠাচার অক্ষরে অক্ষরে পালন করেন, তার একটা খণ্ডচিত্র কিন্তু এই মুহূর্তে আমার স্ট্রিটে। সৌমাদিত্য, বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।